বাংলা বন্ধুরা আজকে সকাল এগারোটায় আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে তোমরা জলের প্রতিচ্ছবি এবং দর্বনের প্রতিচ্ছবি কিভাবে পরীক্ষায় আসলে সেটা বের করবে ঠিক আছে ওয়াটার ইমেজ এবং মিটার ইমেজ কিভাবে বের করবে তো আমি ভিডিও দিয়ে দেখিয়েছিলাম কিভাবে তোমরা উত্তরগুলো বের করবে এবং তারপরে আমি কতগুলো কোয়েশ্চেন পিডিএফ আকারে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছিলাম তো সেখানে তোমরা অনেকেই করেছো আবার অনেকেই হয়তো নতুন জয়েন করেছো জানো না অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে না ওখানে যেই যেই ভিডিওগুলো আমি দিচ্ছি তার পিডিএফ পেয়ে যাবে তার হোমওয়ার্ক পেয়ে যাবে সমস্ত কিছু পিডিএফ এবং হোমওয়ার্ক ওখানে থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে তো চলো যারা এখনও জানো না কীভাবে মিরের ইমেজ এবং ওয়াটার ইমেজ বের করতে হয় তাদেরকে আরেকবার বলে দিচ্ছি তোমরা দেখো মিরের ইমেজ এই যে কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেওয়া রয়েছে এর মিরের ইমেজ বের করতে দিয়েছে এর মিরের ইমেজ অপশন এ অপশন বি অপশান সি অপশান ডি দেওয়া রয়েছে কিভাবে মিরের ইমেজ বের করবে দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি পরে গুলো আমি অ্যান্সার বলে দেবো তোমরা করে নিও ঠিক আছে নইলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে আমি ওয়াটার ইমেজে অনেকের ডাউট রয়েছে ওয়াটার ইমেজটা কিছু কিছু কোশ্চেন যেগুলো আমি একটু কঠিন টাইপে দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো দেখো প্রথমে ছবিটা এঁকে ফেলবে এইভাবে ছবিটা এঁকে ফেলবে ঠিক আছে এই ইমেজগুলো অ্যাকচুয়ালি প্রিন্টেড ফর্মে হলে ভালো হয় আপাতত তোমরা আমি যেগুলো হাতে লিখে দিচ্ছি সেগুলো দেখো যখন আমি পরীক্ষা নেব তখন একদম প্রিন্টেড ফর্মে দেবো তাহলে ছবিগুলো দেখতে ভালো সুবিধা হবে তো দেখতে পাচ্ছ তো এটা এমনিই ছিল ঠিক আছে এখানটা বেশিকালি পড়ে গেল যাই হোক এইভাবে ছবিটা আমি এঁকে নিলাম অ্যাজ ইট ইজ এটা এঁকে নিলাম এবার এঁকে নেওয়ার পরে কি করবো পেজটা উল্টাবো ঠিক আছে পেসটা উল্টিয়ে পেছন পাশে যেমন ছবিটা এসছে দেখো এইভাবে এসছে ছবিটা এইভাবে এসছে তো দেখো এইটাই হবে কি অ্যান্সার এটাই হচ্ছে মিরার ইমেজ আমরা খুব ইজিলি ফাইন্ড করতে পারবো কোনো মাথায় ঝামেলা নেওয়ারও দরকার নেই এইদিকে মিরার থাকলে কেমন হবে এই এইটা উল্টে যাবে কি এটা উল্টে যাবে কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই খালি এঁকে ফেলবো এবং দেখে ফেলবো যে ছবিটা কি দেখতে পাচ্ছ ছবিটা কি এখানটায় একটু রাউন্ড আসবে এখানটায় মানে ত্রিভুজ আসবে তো এই অপশান ডি হচ্ছে কি অ্যান্সার হবে এই মানে এই কোশ্চেন নম্বর ওয়ানের অ্যান্সার হবে অপশান ডি বোঝা গেল সিমিলারলি দুয়ের কোয়েশ্চেনটা দেখো অনেকেই অ্যান্সার করবে বি অথবা ডি ঠিক আছে বি আর ডি এর মধ্যে কনফিউশন থাকবে কিন্তু দেখো দু যে ছবিটা দেওয়া রয়েছে বি এর যদি অ্যান্সারটা আসে দেখো বি এর যে ত্রিভুজগুলো কম্পারিটিভলি ডি এর থেকে একটু বড় কিন্তু এখানে ছোট আকারেরই ত্রিভুজ দেওয়া রয়েছে তো বিটাই জন্য আমরা ক্যান্সেল করে দেবো যেহেতু এখানে ত্রিভুজগুলো একটু বড় আকারের রয়েছে ঠিক আছে ডিটা দেখো সিমিলারলি ডিটা দেখো এইভাবে আমি যে ছবিটা এঁকেছি দেখো ছবির এখানে ছাপ উঠে গেছে তো সেই ছবিটা যদি দেখো দেখবে যে ডি এর উত্তর হচ্ছে গিয়ে মানে करेक्ट आंसर হবে আরেকবার আমি তোমাদের ছবি একে একে দেখিয়ে দিচ্ছি এইভাবে ছবিটা আসবে এই দেখো দেখো তো আচ্ছা এই ছবিটা আসবে এই রকম আসবে ও এই রকম আসবে ঠিক আছে এই রকম আসবে এই রকম আসবে মানে এই ছবিটাই আসছে ঠিক আছে তো অপশন ডি হবে কারেক্ট সিমিলারলি তিনেরটাও তোমরা করে দেখবে এ হবে কারেক্ট হবে গিয়ে সি অ্যান্সার পাঁচেরটা হবে গিয়ে ডি ঠিক আছে পাঁচের কি হবে ডি ঠিক আছে ছয় অ্যান্সার কি হবে দেখো ছয় অ্যান্সার হবে গিয়ে এ ঠিক আছে ছয়েরটার অ্যান্সার কি হবে এ সাতেরটার অ্যান্সার দেখো কি আসবে সাতেরটার টার অ্যান্সার দেখো সি আসবে একই রকম ভাবে আটের অ্যান্সার আসবে সি এবং নয়ের অ্যান্সারটা কি হবে বলো নয়ের অ্যান্সারটা কি হবে নয়েরটা দেখো আমরা যদি উল্টে দেখি তোমাদেরকে উল্টে দেখাচ্ছি দেখো কি ছবিটা এসছে এইটা দেখো ছবি উপর দিকে তীর আর নিচের দিকে রাউন্ড তাই না তো ওপর দিকে তীর আর নিচের দিকে রাউন্ড কোনটা ওপর দিকে তীর নিচের দিকে রাউন্ড এই ছবিটা হবে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার নয় দশের ছবিটা দেখো দশের কোনটা হবে অ্যান্সার একই রকম ভাবে দেখো এই ছবিটাকে আমরা উল্টে দেখবো এই যে ছবিটা আমি দিয়েছিলাম দেখো এখানটায় হবে গিয়ে ব্ল্যাক এখানটা রাউন্ড আর এই যে তীরটা এই দিকে আসছে ঠিক আছে তীরটা এইদিকে দিকে আসছে তার মানে দেখো কোনটা হচ্ছে তীরটা এই দিকে আসছে আর এটা দেখো ব্ল্যাকটা এই দিকে আসছে তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার এটা গেল মিরর ইমেজ ওয়াটার ইমেজের একটু কঠিন কঠিন দিয়েছি ওয়াটার ইমেজটা অনেকেই হয়তো কনফিউশন ভুল করবে তো ওয়াটার ইমেজটা আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো ওয়াটার ইমেজ কেমন করে বের করতে হয় এই যে একটা ছবি দেওয়া আছে এর ধরো এখানে ওয়াটার রয়েছে ঠিক আছে ঠিক আছে তো এর ইমেজটা কেমন আসবে ওয়াটারে তো দেখো যেটা সামনে রয়েছে সেটা আগে ওয়াটারে ফার্স্টটা দেখা যায় ঠিক আছে ভিটা ওই দিকে রয়েছে ভিটা তখন আসবে এই দিকে ঠিক আছে এইভাবে হয়ে গেল দেখো সোজা লাইনটা ওপর দিকে সোজা লাইনটা আমরা নিচের দিকে নামাবো এখানেও সোজা লাইন ওপর দিকে নিচের দিকে নামাবো এবং লাইনটা যোগ করে দেবো ঠিক আছে এবারে কি আছে দেখো তিৎচিহ্ন আছে তিৎচিহ্নটা এইভাবে রাখবো আর কোন দিকে রাখবো চিহ্নটা এইভাবে রয়েছে তার মানে এই মুখটা আগের দিকে আসবে তার মানে এইভাবে কোনটা ঠিক হবে এখানে অপশান সি হবে কারেক্ট বোঝা দু একটা দেখো দেখো দু একটা এটা তো হবেই না এখানে দেখো কেমন একটা ছবি দিয়ে আছে এটা তো হবেই না তীর চিহ্ন উল্টে গেছে এটাও হবে না ঠিক আছে এখানে দেখো এখানে একটু তীরটা একটু ব্ল্যাক কালারটা বেশি রয়েছে ঠিক আছে এখানে মোটা তীর রয়েছে তো এটাও হবে না তো অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার তিনেরটা দেখো তিনেরটা সিমিলারলি তোমরা যদি এইভাবে করো ছবি আঁকবে এইভাবে উল্টে যাবে ছবিটা উল্টে যাবে ঠিক আছে তো দেখো এইভাবে এসে এইভাবে তো সি হবে হবে দেখো চারেরটা দেখো দুটো উল্টো নতির ঠিক আছে দুটো উল্টো নো তীর মানে এইভাবে আমরা তীরটা আঁকবো ওপর দিকে এইভাবে আসবে এইভাবে আসবে আর এই তীরটা নিচের দিকে যাবে ঠিক আছে এখানে একটু ডার্কেন করা আছে তীরগুলো ঠিক আছে তো কোনটা হবে এটার উত্তর বলো দুটো ওপরের দিকে দেখো দুটো উপরের দিকে একটা নিচের দিকে এইটা হচ্ছে তো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই অপশানটা হবে না অনেকে বি হয়তো করবে এই অপশানটা হবে না দেখো এখানে তীর টাইপের আছে বাট এখানে দেখো ত্রিভুজ টাইপের আছে ঠিক আছে তো ত্রিভুজ টাইপের থাকার জন্য এটা হবে না এবার পাঁচেরটা দেখো পাঁচেরটা যদি এখানে একই রকম ভাবে জল থাকে তাহলে প্রথমে কোনটা আসবে এই ব্ল্যাক কালার একটা আসবে তো ব্ল্যাক কালার কোন দুটো আছে দেখো এটাতে আছে এটাতে আছে বাট নিচে দুটোই ব্ল্যাক কালার তো এটা তো হবে না এটা উপরে হচ্ছে রাউন্ড আছে এটা হবে না এই দুটোর মধ্যে কোনো একটা হবে এবারে দেখো ত্রিভুজটা যখন জলের মধ্যে আসবে তখন এই মুখটা আগে হয়ে যাবে তারপরে এইভাবে ত্রিভুজটা আসবে তার মানে কোন অ্যান্সারটা হবে দেখো এর ত্রিভুজটা অ্যাজ ইট ইস আছে জলের মধ্যে তো একই থাকবে না উল্টে যাবে সেই জন্য এইটা হবে উত্তর যেহেতু এখানে ত্রিভুজটা দেখো উল্টে গেছে আচ্ছা সিমিলারলি ছয়েরটা দেখো এখানে ছয়েরটাও কী হবে ত্রিভুজটা এখানে আগে উল্টে যাবে এইভাবে উল্টে যাবে ঠিক আছে তারপরে এটা ইউটা ওই দিকে আছে তো ইউটা এরকম নিচের দিকে আসবে ঠিক আছে তারপরে এখানে ফুটকে আসবে তো দেখো কোন অপশানটা হচ্ছে তো অপশান বি হবে গিয়ে কারেক্ট অ্যান্সার বোঝা গেল সাতেরটা দেখো সাতেরটা একটু কনফিউজিং একটু ভুল হওয়ার চান্স রয়েছে আস্তে আস্তে আঁকবো সাতেরটা ঠিক আছে দেখো এইখানে যদি জল থাকে হবে দেখো প্রথমে আমরা একটা সোজা দাগ টেনে এটা যেমন ছিল তেমনই তো আসবে ঠিক আছে এইবারে দেখো এই দাগটা এইভাবে এইভাবে গেছে ঠিক আছে তার মানে কি হবে এইটা যখন নিচের দিকে দেখাবে কেমন দেখাবে এইভাবে আসবে এইভাবে এসে এইভাবে যাবে তাই না এইভাবে এসে এইভাবে যাবে ঠিক আছে দাগটা টেনে দিলাম সোজা দাগটা টেনে দিলাম ঠিক আছে একই রকমভাবে তার মানে কি হচ্ছে এইটার সার্কেলটা আসবে তো এখানে একটা সার্কেল হয়ে যাবে এই দাগটা এইভাবে আসবে আর এখানে একটা সার্কেল হয়ে যাবে তো দেখো কোনটার মধ্যে রয়েছে এই দুটো দেখো এই দুটো কোনটার মধ্যে এটার মধ্যে নেই এটার মধ্যে নেই কেবলমাত্র এইটার মধ্যে রয়েছে তাহলে অপশন সি হবে গিয়ে কারেক্ট কারণ বোঝা গেল এবার আটেরটা দেখো আটের ভালো করে দেখবে আটারটা দেখো এখানে দুটো মানে স্ট্যান্ডিং লাইন রয়েছে মানে সোজা লাইন রয়েছে এবং এখানে একটা ইউ রয়েছে ঠিক আছে তো এটা যখন এখানে যখন ওয়াটার রাখা হবে তখন কি হবে ইউটা এইভাবে আসবে এইভাবে আসবে ইউটা তারপর নিচে সোজা সোজা দাগ আসবে তো কোনটাতে রয়েছে দেখো এখানে সোজা রয়েছে ইউ এটা হবে না এটাও হবে না এটাও হবে না এটা তো উল্টেই গেছে পুরো তো অপশান এ হবে কি রকম নয় নয়টা দেখো দেখো এখানেও যদি জল রাখা হয় প্রথমে কি আসবে প্রথমে এই ডার্ক এন্ড শেপটা আসবে তারপরে এইটা আসবে তাই না ফার্স্টের দিকে তো দেখো ফার্স্টে কোথায় কোথায় ডার্ক এন্ড রয়েছে এটাতে তো এই দুটো উল্টে গেছে মানে কালো বলটা আর এখানে যে বক্সটা এই দুটো উল্টে গেছে তো এটা হবে না এখানে দেখো উপরে রাউন্ড আর ক্রস রয়েছে এটা হবে না দেখো এইটা হবে কেন কি অপশান সি কারেক্ট হবে কেন কি দেখো এখানেও বক্স আর এখানে রাউন্ড শেপ দেওয়া রয়েছে ঠিক আছে এখানে ব্ল্যাকটা রয়েছে এখানে বক্স রয়েছে উল্টে গেছে তাহলে এখানে কি হয়ে যাবে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বুঝা গেল এইভাবে তোমরা এলিমিনেট করেও কিন্তু করতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমরা ধরো বুঝতে পারছো না কোনটা হবে বাট অন্যগুলো যে হচ্ছে না সেটা বুঝতে পারছো তো অন্যগুলোকে যদি ডিলিট করে দাও তাহলে যেটা বেঁচে থাকবে সেটাই হবে বুঝা গেল এইভাবেও কিন্তু অনেক সময় পরীক্ষায় অনেক কোয়েশ্চেন সলভ করা যায় ঠিক আছে অনেক কোশ্চেনের অ্যান্সার জানো না বাট কোয়েশেন্টার আনসার জানো না বাট চারটে অপশন ধরো দেওয়া রয়েছে চারটের মধ্যে তিনটে হবে না শিওর ঠিক আছে কিন্তু যেটা হবে সেটা তুমি অ্যান্সার জানো না তাহলে যেগুলো হচ্ছে না সেগুলোকে যদি ক্রস করে দাও তাহলে যেটা হচ্ছে সেটা পেয়ে যাও এইভাবে কিন্তু মানে এলিমিনেট করে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যায় এম ঠিক আছে দশের টা দেখো দশেরটা তো খুবই সোজা এইভাবে কি করব এখানে যদি আমি ওয়াটা রেখে দিই তাহলে এইভাবে একটা বক্স আঁকবো ঠিক আছে তো এইটা দেখো একদম কোণে রয়েছে তাহলে এটা কি হবে লাস্টে আসবে আর দেখো এইটা মানে একদম সামনে রয়েছে তো জলের মধ্যে ছবি আগে দেখতে পাবো তাহলে এইটা হবে তাহলে কোন অপশানটা হচ্ছে দেখো কোন অপশানটা হচ্ছে অপশান এ হচ্ছে ঠিক আছে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার বোঝা গেল তার মানে এখানে দেখো তোমরা দশেরটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন দশের অ্যান্সারটা কি হচ্ছে অপশান এ বোঝা গেল এইভাবে আমি দশটা দশটা কুড়িটা কোয়েশ্চেন তোমাদের দিয়েছিলাম আশা করি তোমরা সলভ করেছো এবং তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিয়েছো পরবর্তী যেদিন লজিক্যাল রিজনে হবে সেখানে একটা নতুন চ্যাপ্টার ডিসকাশন করব ইজি ইজি চ্যাপ্টারগুলো আগে করা যাতে তোমাদের ইন্টারেস্ট গ্রো হয় তারপর আমি কঠিন চ্যাপ্টারগুলো করাবো যেখানে একটু একটু মাথা লাগাতে হয় ঠিক আছে একটু একটু বুঝতে হয় ব্যাপারগুলো ঠিক আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আজ টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও আর কি গুলো ডাউনলোড করতে পারবো ওখান থেকে দেখাচ্ছি পরের ভিডিওতে ভালো থেকো টাটা বাই